ওনার বিবি আজকে রসুল জেনে নিয়েছে সাহাবারা জেনে নিয়েছে রে বিবি আজকে সবাই জেনে নিয়েছে আজকে স্বামী স্ত্রীতে দোয়া করে বলছেন পরওয়ারদিগারে আলো আমরা দুনিয়ার কোন মানুষের সাহায্য নেব না দুনিয়ার কোন মানুষের সাহায্য চাই না ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মানুষ সাহায্য করার আগে ইয়াল্লাহ আমাদের মৃত্যু জানে হয়ে যায় আমাদের মরণটা জানে হয়ে যায় ইয়াল্লাহ আমাদের জীবনটা জানে দুনিয়া থেকে শেষ হয়ে যায় গো মাওলা মুসলমান দরদি আমার ভাই আল্লাহ ওয়ালারা দিনদার এ ছিল তাদের দিন এ ছিল তাদের দিনের কাজ এ ছিল তাদের হুকুম আমি আপনাদেরকে বলে দিলাম আল্লাহ ওয়ালারা নবীর প্রেমিকেরা চলে তো যেতেই হবে মরণ তো হবেই মরণ তো হবেই আল্লাহ কোরআনে বলেছে কোরআনে কি বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত যার ভিতরে জীবন আছে তাকে মরতে হবে যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য যার জন্ম তার মৃত্যু অনিবার্য জি জিসকে আন্দার জান হায় উসকো মত চখনা পড়েগা জি মরতে তো হবে কিন্তু মরণের পরে আর একটা জায়গা আছে বাপ সেখানে যেতে হবে আল্লামা ডাক্তার কবি ইকবাল বলে গেছেন দুনিয়াকে আয়ে মুসাফির মঞ্জিল যারা কবর হায় মখমল পেশনে ওয়ালে মিট্টি মে সো রহি হায় দুনিয়া বানি হাই জব সে লাখো করোড় আয়ে তুনে আপনে হাথোঁ সে কিতনে মুর্দা কো দফনায়ে তুনে আপনে আঁখোঁ সে কিতনি জানাজা দেখে হায় আল্লামা ডাক্তার কবি ইকবাল বলেছে বন্ধু তোমাকে মুসাফির করে বানিয়েছে মুখিম করে নয় তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে চলে যেতে হবে কিন্তু যাওয়ার আগে এসো জীবনে ভালো আমল ভালো আমল ভালো আমল টুকুন করে যায় আর ভালো আমল নিয়ে যদি মরতে পারি ভালো আমল নিয়ে যদি যেতে পারি ভালো কাজ নিয়ে যদি মরতে পারি ভালো কাজ নিয়ে যদি যেতে পারি তাহলে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার 70 গুণ বড় জায়গা কি গো দেবে না দেবে না জোরে বলুন আল্লাহ তিনি তো দয়ালু তিনি তো রহমান রহিম আল্লাহ বলেছে বান্দা অন্যায় করবে ত্রুটি করবে ভুল ভ্রান্তি করবে আমার কাছে ক্ষমা চাবে তোবা করবে তোবা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে না বলেনি আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি গুনাহ করবে আমার কাছে তাওবায়ে নাসুহা করবে আমি তোমাকে ক্ষমা করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ওহ তারা বুজুর্গ দোস্ত আমরা অনেকে সুবহানাল্লাহ বলতে চাই না বাপ আমরা মনে মনে করি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে মনে হয় গুনাহ হবে নাকি এ বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে নাকি কত বুখারী শরীফের হাদিস এসেছে নবী বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এ একটা এমন বাক্য বাবা যার জবানে হালকা ওজনে বহুত ভারী তাই আমরা বাবজি যত তসবি পড়ব যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করব দেখবেন তত আপনার আমার জন্য নেকি হয়ে যাবে তাই ভাই মহতারা মুজুরগো দোস্ত আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটু বলতে চাই আরেকবার সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন ইনশাআল্লাহ এই মজলিসে বসে আজ থেকে নিয়াত করে নিলাম জীবনে যতদিন বাঁচব ততদিন ইনশাআল্লাহ নামাজ ছেড়ে দেব নামাজ ছেড়ে দেব না হাত তুলুন সবাই হাত তুলুন এই এই আপনারা হাত তুলেন না কেন নামাজ তুলবেন না একে তুলে নিগো হাত মাশাআল্লাহ 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 এই ডান দিকের এই এই মালগুলো তুলে নি হ্যাঁ এরা মনে করছে যে আমাদেরকে মনে হয় নামাজ পড়তে হবে না এ বাবা এরা মনে করছে যে আমাদেরকে মনে হয় নামাজ পড়তে হবে না হাত তুললে মনে হয় নামাজ ফরজ হয়ে যাবে কিন্তু বাবুজি হাত তুললেই ফরজ হবে আর না তুললে ফরজ হবে না কথা বলেন তুললে ফরজ হবে আর না তুললে ফরজ হবে না এ বাবা তাই আমি আপনাদেরকে বলতে চাই
আসুন আমরা নামাজি হই নবীর আদর্শে আদর্শিত হই সুন্নতের উপর পাবন্দী করি দেখবেন হেফাজত করবে আল্লাহ দুনিয়াতে বালা মুসিবত থেকে বাঁচাবে কে আল্লাহ রুজি রোজগারে বরকত দিবে কে আল্লাহ সম্পদে বরকত দিবে কে আল্লাহ হালাল রুজি কামানোর বরকত দিবে কে আল্লাহ কিন্তু বাপজি আমরা যদি আল্লাহ থেকে দূরে সরে যাই আল্লাহ আমাদেরকে বালা মুসিবত দিবে অসুখ দিবে বিভিন্ন রকম দিয়ে আমাদেরকে আল্লাহ দিয়ে পরীক্ষা করবে তাই আজ আমি বলবো বাপ আসুন আমরা আরেকবার বলি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আমরা নামাজ ছেড়ে জীবন দেব না নামাজ ছেড়ে দেব না আর নবীর যে সুন্নাত নবীর যে আদর্শ আদর্শিত হওয়ার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ আর দেখবেন নবীর আদর্শ আদর্শতে যদি আমরা চলি আমাদের ভিতরে ঝামেলা হবে না ঝঞ্ঝট হবে না ঝগড়া হবে না মারামারি হবে না ফাটাফাটি হবে না চুরি ছিনতাই হবে না আপনার কি জোর চুরি হবে না লটারি কাটবে না আর আপনার মদ খাবে না গাঁজা চুল্লু হিরোইন খাবে না যদি নবীর আদর্শ আদর্শিত হয় আর নবীর আদর্শ আদর্শিত ছিল কারা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা আহা কি আদর্শ সাহাবাদের নবীর আদর্শ আদর্শিত ছিল তারা কোনোদিন অন্যায় করেনি তারা কোনোদিন মানুষের খারাপই করেনি তারা কোনোদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে আজকে ভাই আসুন আমরা নবীর আদর্শে আদর্শিত হয়ে সাহাবা একরামদের সঙ্গের সাথী হয়ে যায় দেখবেন আল্লাহ আপনার আমার জন্য জান্নাতে জায়গা করে দেবে কবরে জায়গা করে দেবে কবর তো বড় কঠিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে কোনদিন মানুষকে কবরে রাখতো না বাবা কবর এত বড় কঠিন এত বড় ভয়ঙ্কর এত বড় কঠিন এত বড় ভয়ঙ্কর বাবা মানুষ মরে গেলে কোনোদিন মানুষকে কবরে রাখতো না বাবা ও মুসলমান কবর বড় কঠিন রে বাপ কবর কাউকে চিনে না কবর কাউরি জন্য জানরা পরিমাণ বোঝাবন করবে না কবর কাউকে চিনবে না কবর যদি তারা মন যদি ভালো হয়ে যায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহা আমল যদি ভালো হয়ে যায় তার জন্য কবর সুখময় হবে আমল যদি খারাপ হয়ে যায় বাবা কবরটা বড় কঠিন হয়ে যাবে ওই কবর আপনার অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে অনেকের দাদু দাদি চলে গেছে বাবা নানা নানি চলে গেছে আমাদেরকেও চলে যেতে হবে বাপ ওই কবর থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে নবীর তরিকাকে মেনে নিতে হবে নবীর সুন্নতের উপর পাবন্দী করতে হবে বাপ তাই বলবো মুসলমান গো কবরের কথা একটাবার মনে পড়ে না আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী বলে গেছে আমার উম্মত উম্মতি যদি একবার জানতো জীবনে নামাজ ছেড়ে দিত না জীবনে কোনোদিন অন্যায় করতো না জীবনে যে মদ খেত না জীবনও আপনার হারাম খেত না জীবনও আপনার অন্যায় চুরি করতো না জীবনও কোনোদিন আপনার কে বলে জো খেলতো না আজ মুসলমান কবর এমন একটা জিনিস কবর কাউকে চিনবে না বাবা টানের মাটি বায়ে যাবে বাপের মাটি টানে যাবে ও মুসলমান যেমন মেশিনে গম দিলে ময়দা তৈরি হয়ে যায় আপনাকে আমাকে এরকম করে মেশিনে আপনার ওই গো কবরের ভিতরে এমন করে পিছাই করবে আপনার গোটা শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে বাপ মুসলমান দরদি আল্লাহ আপনাকে আমাকে সকলকে নামাজি মুত্তাকিন বানার তৌফিক দান করুক আর ওই কবর থেকে বাঁচার সবথেকে কঠিন কঠিন জায়গা হলো কবর যার বাবজি কবরে সুন্দর হয়ে যাবে কবর ভালো হয়ে যাবে সব জায়গা ভালো জোরে বলুন ঠিক না বেঠি আর কবর যদি বাবজি পাকড়াও হয়ে যেতে হয় কবরে যদি ধরা পড়ে যেতে হয় কবরে যদি আপনি আমি বাধা পড়ে যাই কবরে যদি আপনি আমি লাঞ্ছিত হয়ে যাই পরকালও লাঞ্ছিত সব জায়গায় লাঞ্ছিত হয়ে যেতে হবে বাবজি তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ জানে আমাদেরকে কবর থেকে বাঁচার তৌফিক দেয় সকলেই বলি আল্লাহুমা আমিন জোরে বলি আল্লাহুমা আমিন তাহলে ওই কবর থেকে বাঁচতে হলে দুনিয়া কি করতে হবে নামাজ পড়তে হবে না কি হারাম খেতে হবে না নামাজ পড়তে হবে হালাল খেতে হবে জায়েজ না জায়েজ বুঝতে হবে আর
আল্লাহর রাসূলের সুন্নতের উপর পাবন্দি করতে হবে নবীর আদর্শে আদর্শিত হতে হবে দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াবি কবরেও কামিয়াবি পরকালেও কামিয়াবি সব জায়গায় কামিয়াবি হবেন আপনাকে আমাকে পৃথিবীর কেউ আপনার আমার ক্ষতি করতে পারবে না আজকে সারা বিশ্বের মাটিতে মুসলমানরা লাঞ্ছিত কেন অপমানিত কেন মুসলমানরা ঘৃণিত কেন মুসলমানরা মার খেতে কেন মুসলমানদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে কেন মুসলমানদের মসজিদগুলো দখল হয়ে যাচ্ছে কেন মুসলমানদের মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে কেন একটাই কারণ হলো আমরা মুসলমানরা আল্লাহকে না মানার কারণে রাসূলকে না মানার কারণে নবীকে না মানার কারণে আল্লাহর নবীর আদর্শকে না মানার কারণে নবীর আদর্শে আদর্শিত না হওয়ার কারণে নবীর সুন্নতের উপর না চলার কারণে আজকে জাতি লাঞ্ছিত এই জাতি মার খায় এই জাতির মসজিদ দখল হয়ে যায় মাদ্রাসা দখল হয়ে যায় আজ আমি একটা কথা আপনাদেরকে বলে যাই কিছুদিন আগে আমাদের দেশে ভারতবর্ষের মধ্যে একজন মহিলা আমার নবীকে নিয়ে কুরিচিকার মন্তব্য করার কারণে গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষ মুসলমানরা যেরকম করে আন্দোলন করলো রাস্তায় নেমে গেল আজকে ওই জাতি আমরা যদি মসজিদমুখী হয়ে যেতাম ওই জাতি আমরা যদি দিনমুখী হয়ে যেতাম ওই জাতি যদি নামাজমুখী হয়ে যেতাম ওই যদি আলেমমুখী হয়ে যেতাম ওই জাতি যদি কোরআনমুখী হয়ে যেতাম এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত এই জাতির কেউ ক্ষতি করতে চেষ্টা করলে এই জাতির ক্ষতি করতে কেউ পারত না আর এই জাতি আজকে ক্ষতি করছে কেন এ জাতির দোষ নাই কিসের জন্য শুনুন আজকে জাতির দোষ কতটা দেখলেন এ জাতি নামাজ পড়ে না আল্লাহকে মানে না আল্লাহ রাসূলকে মানে না এই জন্য আজকে জাতির কাছ থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছে আর মুখ ফিরিয়ে নেওয়ার কারণে এই জাতির দুর্দিন আজকে নেমে এসেছে কিন্তু এই জাতি আসুক নামাজি হয়ে যাক দিনওয়ালা হয়ে যাক ইমানওয়ালা হয়ে যাক দেখবেন এই জাতির জায়গা আবার ফিরে আসবে এখানে এতগুলো আল্লাহ আকবার আর হ্যাঁ গো এত বড় এতগুলো এই যে এসেছে বাপ এত মানুষের থেকে তো বেশি দেখছে বাপজি ইউটিউবার এখানে যা দর্শক আছে তার থেকে বেশি ইউটিউবার আছে নাকি বুঝছেন আপনারা বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওরে মারো চন্দ্র দলে মায়া মেনার কোলে আদর করে চোমাদে মা ছেলের কপালে ছয় বছরের শিশু সন্তান নবী মোহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা আব্বা কোথায় বলো মা গো করিও না হেলা কবে আসবে আব্বা মোর খুলে নিবে আমায় বলো 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 মা গো মিনতি তোমার মায়ের মুখে কথা নেই হয়ে এবে কার ছেলেকে যো নিয়ে দৌড়ে
কান্দে জারে জার এ পশন রাগে খোদা মরণ কানে হলো না সহিতে না পারি আমি ছেলের বেদনা ছেলে থাকে বেমুখ হয়ে মায়া মিনা কয় তোমার আব্বা শুয়েছে মাকামে আবুয়াই এ কথা বলিয়া মাতাম কান্নাই ভেঙে পড়ে তাকে তুলে দুধের শিশু জড়িয়া যে ধরে ওঠো 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 মা কান্দিও না সব সহিতে পারি মা তোমার কান্না যে সহে না সব কিছু ভুলে যখন মা বলিয়া ডাকি তুমি অমা দিও না গো বাপার মতন ফাঁকি ভোতারাম বুজুর্গ দোস্তবাদী যে আমার ভাই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো এতিম তিনি তো মাহারা তিনার মা ছিলেন না মারা গেছিলেন বাপ ছিলেন না তিনি এতিম নবী এতিমের উপর তিনি কতটা সহানুভূতি দেখিয়েছেন এতিমের প্রতি কতটা ভালোবাসা দেখিয়েছেন কিন্তু বাপ আজকে আমরা নবীর আদর্শ আদর্শিত হয়ে আমরা এতিমকেও ভালোবাসতে পারি না তাই যেটা শুনলেন নবীর আদর্শ সম্পর্কে যেটা বলতে চাইছিলাম আল্লাহ নবীর আদর্শ আদর্শিত ছিলেন হযরতে ওমর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবা হযরতে ওমর যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা তিনি একদিন রাস্তা দিয়ে বেরোচ্ছেন দেখতে দেখে তার মনিবরা কেমন আছে তার মানুষজন দেখতে কেমন তারা কি অবস্থায় আছে তিনি ঘুরতে গিয়ে দেখলেন জাতিতে এক এক ইহুদি দেখলেন নবীর আদর্শ কাকে বলে ইসলাম কাকে বলে ইসলামের আদর্শ কি ইসলামের আদর্শের বিধান কি শুনলেন আল্লাহ নবীর সাহাবা হযরতে ওমর তিনি রাত্রি ঘুরতে গিয়ে দেখছেন এক জাতিতে ইহুদি তিনি আপনার কিরকম ব্যবহার দেখাইলেন দেখেলেন একটা জাতিতে ইহুদি তাম্বু গেড়ে দিয়ে ফাঁকা ময়দানে তিনি বসে আছেন তাম্বু গেড়ে দিয়ে বসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু তিনি রাস্তা দিয়ে যেছেন বাবা যেতে 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 দেখছেন একজন পথিকে রাস্তার উপর বসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বলেন ভাই ব্যাপার তোমার নাম কি তোমার বাড়ি কোথায় কোথায় তোমার ঘর বলো এই কথা যখন বলা সঙ্গে সঙ্গে ওমরকে তত গরম করে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তত নরম হয়ে যায় ওই জাতিতে ইহুদি তিনি বললেন আরে এই তো সেই মানুষ একে যত জন্মক দিই তত নরম হয়ে যায় এই চোর বা ডাকাত কিছুই হতে পারে না সঙ্গে সঙ্গে তিনি ডাক দিয়ে বলেন ভাইকে আপনি জানি না ও গো পথিক কে জানি না আপনি কে আমি বলতে পারবো না কিন্তু আমি জাতিতে ইহুদি আমি শুনেছি নবীর আদর্শ নাকি ভালো নবীর সাহাবারা নাকি বড় ভালো এ আমি এই মদিনার বুকে মদিনার গভর্নর যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা যিনি তিনি নাকি বড় আদর্শ তিনি বলো নাকি ভালো মানুষ তাই তার কাছে যাচ্ছিলাম
রাস্তায় কিছু সাহায্য নেব বলে আমি তো মদিনার বাইরের লোক জাতিতে ইহুদি মদিনার স্টেটের বাইরের লোক আমি কিন্তু শুনলাম নবীর আদর্শ ভালো নবীর আদর্শ আদর্শিত যারা হয় তারা নাকি ভালো তাই যাচ্ছিলাম যেতে 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 আমার বিবি আমার সঙ্গে ছিল কিন্তু আমার বিবির পেটে ছিল বাচ্চা আমার বিবির প্রসব বেদনা উঠে যাই ওগো পথিক কিন্তু আমার বিবিকে তাম্বু কিড়ে দিয়ে তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছি আমি মনে মনে করছি আল্লাহ এত রাত্রে আমি কোথায় লাইট পাবো আগুন পাবো আমি দাই কোথায় পাবো এ বাবা আপনারা দাই বুঝেন তো নাকি দাই দাই বুঝেন না দাই দাই বুঝেন দাই কাকে বলে কাকে বলে তাহলে আপনারা বুঝেন দাইমা এখন তো দাইমা লাগে না লাগে এখন লাগে এখন পাপজি বেদনা উঠতে দেরি সিজার করতে দেরি না কেন কারণ হইলো বাবুজি আমাদের দেশে আজকে বাবুজি বাচ্চা পেটে আসতে দেরি কুড়িয়া হইতে দেরি নাই ফল হইতে দেরি নয় আগের মা বন্ধের একটা ঘটনা শুনলেন নদিয়া জেলা নদিয়া জেলায় আমি একবার মাদ্রাসার কালেকশনে গিয়েছিলাম তো ওখানে এক হাজী সাহেবের বাইশটা বেটা কটা বেটা বাইশটা আল্লাহ হোটেল লিস্ট করতে গেছে তো নাম জিজ্ঞেস দেখো হাজী সাহেব তো বলো কে হলো আপনার ছেলেদের নাম গুলো বলে আমি বলতে পারবো না তোমার মার কাছে যাও কি বললে বাইশটি বেটা বা নাম মুশকিল রাখা আল্লাহ আকবার একটাও সিজার ছিল না আর এখন আমাদের একটা দুটো লিটি সিজার তার কারণ আছে না নেই জোরে বলুন আছে না নেই এখন আমাদের মাবন্দির ভিতরে নমাজি নেই আমার মাবন্দির ভিতরে আল্লাহ ওয়ালি নেই আমার মাবন্দির ভিতরে কোরআন ওয়ালি নেই আমার মাবন্দির ভিতরে কোরআন পড়নে ওয়ালা নেই এখন আমার মাবন্ডা পেটে বাচ্চা আসতে দেরি ফল গিরি করতে দেরি নেই অমনি মোবাইল নিয়ে সিনেমা নিয়ে থিয়েটার নিয়ে আর কি বলে ওই যে বাবুজি সিরিয়াল নিয়ে পড়ে যায় জোরে বলুন ঠিক না বেঠি নবীজি মেয়েদের সম্পর্কে বলেছেন কত গুরুত্ব জানেন প্যারা নবী মেয়েদের সম্পর্কে কি বলেছেন রসুল্লাহ বললেন মেয়েরা যদি দুনিয়ার বুকে চারটে কাজ করে কয়টা জোরে বলুন বেশি করতে হবে মেয়েরা যদি ঠিক মতো সময় মতো টাইম মতো চারটে কাজ দুনিয়ার জমিনে করে যায় আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে মেয়েরা চলে যাবে পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না চারটে কাজ কি একটু বলি এই চারটে বলি আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ এই চারটে কি শুনে এক নম্বর প্যারা নবী বললেন মেয়েরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে টাইমে নামাজ পড়বে টাইম বাই টাইমে নামাজ পড়বে জোহরের নামাজ জোহরে পড়বে মাগরিবের নামাজ মাগরিবে পড়বে এশারের নামাজ এশারে পড়বে আসরের নামাজ আসরে পড়বে টাইম বাই টাইমে যদি মেয়েরা নামাজ আদায় করে নাই আল্লাহর নবী বলেছিল ওই মেয়েরা জান্নাতের আটটা দরজা দিয়ে বাপরে যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবে পাঁচ কিছু করতে হবে না পাঁচ তো টাইম বাই টাইম সময় বাই সময় যদি মেয়েরা নামাজ পড়ে আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে চলে যাবে পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না এ বাবা এক নম্বর কিন্তু আমাদের দেশের মা বোনের নামাজ পড়ে এই কথা বলে নামাজ পড়ে নামাজ পড়ে না আর যদিও কোনো মা বোন পড়ে তো তাদের নামাজের ঠিক নাই জোহরের নামাজ আসরে পড়ে আসরের নামাজ মাগরিবে পড়ে আর মাগরিবের নামাজকে টানতে টানতে নিয়ে গিয়ে একেবারে এসারে পড়ে ঠিক না বেটি জোরে বলুন এরকম আছে না নাই আমাদের দেশের কথা বলছি বাবা আপনাদের দেশের কথা বলতে পারবো না আপনাদের দেশে কি পড়ে কি জানি না কিন্তু আমাদের দেশের মা বোনদের কথা বলছি কিন্তু নবীজি বললেন মা বোনেরা তোমরা চারটে কাজ করবা এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাত
টাইম বাই টাইম ওয়াক্ত বাই ওয়াক্ত তোমরা আদায় করবা জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবা কিন্তু কোথায় নামাজ পড়বা ঘরে পড়বা নির্জনে পড়বা মা যদি তোমরা ঘরের ভিতর নির্জনে পড়তে পারবে মা জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবা পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না মা এক নম্বর দ্বিতীয় নম্বর কি পর্দা করবা দ্বিতীয় নম্বর রোজা করবা এক নম্বর নামাজের দ্বিতীয় নম্বর হলো রোজা রমজান মাসে রোজা আদায় করবা রে মা জান্নাতের আটটা দরজা যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবা পৃথিবীর কেউ তোমাকে বাধা দেবে না দুই নম্বর হয়ে গেল তৃতীয় নম্বর হলো মা তোমরা পর্দা করবা সোনা পর্দা করলে জান্নাতের আটটা দরজা দিয়ে তোমরা চলে যাবা মা পর্দা আজকে আমাদের ভিতরে পর্দা নাই আজকে পর্দা নাই নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে এ প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজারে দেখো নারীদের ঢল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন চলে তারা করে ঝলমা নারীরা নিজেকে আশিক বানায় এ দেশটা যুদ্ধ হলো নারীর ব্যাপার আজকে নারীর ব্যাপার দেয় দেশটা ধ্বংস হয়ে গেল আল্লাহ নবী বলে নারীরা তোমরা পর্দা করবা পর্দা করলে তোমরা জান্নাতের আটটা দরজা নিয়ে ঢুকবা পৃথিবীর কেউ তোমাদেরকে কেউ বাজি করতে পারবে না জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবা রে মা কিন্তু আজকে আমাদের ভিতরে পর্দা নাই বা পর্দা কি জিনিস শুনেলেন এক হিন্দু আর এক মুসলমান দুই রাস্তা দিয়ে যেতে যায় যেতে 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 হিন্দুর ছেলেটা মুসলমানকে ডাক দিয়ে বলে মুসলমান ভাই একটা কথা জিজ্ঞাসা করব বলে কি কথা বলে তোদের ধর্মটা বড় ভালো তোদের ধর্মটা বড় ভালো কিন্তু একটা জিনিস তোদের মধ্যে খারাপ বলে কি খারাপ বলে কুন্না খারাপ কুন্না ভালো বল বলে ভালোটা হলো তোদের ভিতরে দুই ঈদের সময়তে বকরা ঈদের সময় বড় বড় কোরবানি ছাগল দিস আর ওই ছাগল কোরবানি করে গরিবের বাড়িতে পৌঁছে দিস গরিবের বাড়িতে মাংস পৌঁছে দিস কিন্তু আমাদের ভিতরে এমন হিন্দু বা এমন গরিব রয়েছে যে জীবনও কোন ছাগলের মাংস কিনে খেতে পারে না 800 টাকা কিলো 700 টাকা কিলো কিনে খেতে পারে না কিন্তু তোদের ধর্মটা বড় ভালো যে তোরা প্রতিটি বাড়ির মানুষের বাড়িতে মাংস পৌঁছে দিস বুঝতে পারলেন না তোদের ধর্মটা বড় ভালো এ বাবজি আমার ভাই আল্লাহ ওয়ালা দিনদার ইমানদার কলমা ওয়ালারা বলে কিরকম আর খারাপ কোনটা দেখলি বলে ওই যে